আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান, রাতে দ্বিতীয়বারের মতো সেমিতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ব্রাসেলস ভাইপারে আতঙ্কিত না হয়ে সচেতনতার সতর্কতায় গুরুত্বারোপ, জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ। 8ই নভেম্বর আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এর আসর, 26 ক্যাটাগরিতে পুরস্কার। এবং বিপন্ন ও বিরল বন্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারি খিল অভয়ারণ্য মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীব বৈচিত্র্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে, শুরুতেই নিউ কেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লড়ছে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে 20 রানে 4 উইকেট হারিয়ে বিপদে আফগানিস্তান। রানের খাতা খোলার আগেই গুলবাজকে সাজঘরে ফিরিয়েছেন মার্কো জ্যানসেন। 9 রান করা গুলবাদিনও জ্যানসেনের শিকার। রাবাদার বলে আউট হওয়ার আগে ইব্রাহিম জাদজানের ব্যাট থেকে আসে 2 রান। শেষ খবর পর্যন্ত, আফগানিস্তানের সংগ্রহ 5 উইকেটে 28 রান। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। বিশ্বকাপ কাভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম। শামীম, আফগানিস্তান তো প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছেন, তাদের জয়ের সম্ভাবনা কতটুকু? আমি আপনাকে বলি, আজকে বাংলাদেশ আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার প্রথম সেমিফাইনালটা হচ্ছে ত্রিনিদাদের ব্রায়ান চার্লস লারা ক্রিকেট একাডেমিতে। চার্লস লারার সাথে আফগানিস্তানের একটা সম্পর্ক আছে, আপনি জানেন। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে, টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে, লারা যে 4টা দলকে সেমিফাইনাল হিসাবে দেখছিলেন, ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে ছিল আফগানিস্তান। এবং লারার ভবিষ্যৎবাণী সত্য করে আফগানিস্তান সেমিফাইনাল খেলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মতো দলকে হারিয়ে। কিন্তু আজকে প্রথম সেমিফাইনালে লারার মাঠ, সে ত্রিনিদাদের লারা স্টেডিয়ামে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু খুব কোণঠাসা হয়ে পড়েছেন। এবং সাউথ আফ্রিকান ফাস্ট বোলার জেনসেন এবং রাবাদার বোলিংয়ে 27 রানে তারা 5 উইকেট হারিয়েছে, একেবারে কোণঠাসা অবস্থা। তো তারপরও আফগান সমর্থকরা নিজেদের সন্তুষ্ট ভাবতে পারেন, কারণ তারা সেমিফাইনাল খেলছেন এবং আফগানিস্তান যথেষ্ট লড়াকু দল। আশা করা যায় এই অবস্থা থেকে তারা বিপর্যয়ের থেকে উঠে আসবে। এবং আফগানিস্তানে যারা প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, তারাও কিন্তু বিশ্ব ক্রিকেটে অত্যন্ত একটি ইন্টারেস্টিং একটি দল। আপনারা জানেন 1998 সালে সর্বশেষ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায় তারা চ্যাম্পিয়ন ছিল। তারপর গত 25 বছরে তারা কিন্তু আর আইসিসির কোনো বিশ্বকাপ বা তাদের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট জিততে পারেনি। তারা যথেষ্ট শক্তিশালী দল, তাদেরকে নিয়ে অনেকে নিন্দুকেরা বলেন যে তারা সেমিফাইনাল ফাইনালে তারা হেরে যায়। তো যদি এবার তারা ফাইনাল খেলতে পারে সেটা কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট হবে। এবং সাউথ আফ্রিকার যে বোলিংয়ের ডিপার্টমেন্টে যে গভীরতা, প্রায় এগারো দলের মধ্যে 9 জনই বল করতে পারেন। তো সুতরাং সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের যে আফগানিস্তানের উপর যে দাপট দেখাচ্ছে সেটা কিন্তু খুবই যৌক্তিক। এবং এবারে টুর্নামেন্টে তারা কিন্তু বড় বড় বাংলাদেশ এবং অনেক ম্যাচ তারা জিতেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তারা কিন্তু ম্যাচ জিতেছে, বাংলাদেশের সাথে ম্যাচ জিতেছে। তো সুতরাং সাউথ আফ্রিকাকে এবার অন্যতম একটি শক্তিশালী দল মনে হচ্ছে। তারপরও আমরা চাই প্রথম সেমিফাইনালটি খুব সুন্দরভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। এবং কালকে আগামীকালকে আছে
ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ সেটা গায়ানায়। তো তারপরও বলি আফগানিস্তান যতই মানে একটু এখন কোণঠাসা আছে, কিন্তু আফগানিস্তানে কিন্তু অ্যাচিভমেন্ট এই পর্যন্ত, হয়তো সেমিফাইনালে তারা বিদায় নেবে, কিন্তু তারা তাদের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু মোটেই মানে খাটো করে দেখার উপায় নাই। 2006 সালে তারা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছে এবং প্রায় 18 বছর পরে তারা একটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। সুতরাং আফগানিস্তানের এই লড়াকু পারফরমেন্সকে অবশ্যই কুর্নিশ জানাতে, এবং পাশাপাশি আমরা চাইব যে এই প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল মানে টুর্নামেন্টের বাকি যেই শিরোপার চূড়ান্ত লড়াইগুলো আছে এগুলো জমে উঠুক এবং সবাই সেরা খেলা খেলুক এবং দর্শকরা একটি আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট দেখুক। স্বামী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত আর ইংল্যান্ড। আজ বাংলাদেশ সময় রাত 8:30 ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে মুখোমুখি হবে এই দুই দল। টুর্নামেন্টে এখনও অপরাজিত রোহিত বুমরারা রয়েছে দারুণ ছন্দে, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডও শিরোপা ধরে রাখতে মরিয়া। এবারে অন্যান্য সংবাদ। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ এবং অন্যান্য প্রাণীর পরিবেশে ইতিবাচক যে ভূমিকা রাখে সেই সম্পর্কে জানার বিকল্প নেই বলেও জানান তারা। জনসচেতনতা বৃদ্ধিতে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, সেই সাথে আতঙ্ক আর গুজবে প্রভাবিত না হয়ে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই নিয়ে আজ দেখুন আলিম আল রাজির রিপোর্টের দ্বিতীয় পর্ব। গণমাধ্যমের এমন অজস্র শিরোনাম বলে দিচ্ছে, দেশজুড়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আতঙ্কে মারা হচ্ছে শঙ্খিনী, অজগর, দারাজ, ধোরা সাপ, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হচ্ছে এসব উপকারী সাপ। তবে বন অধিদপ্তর বলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ বিষধর সাপের তালিকায় 9 নম্বরে রয়েছে। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। রাসেলস ভাইপারের আক্রমণে মারা গিয়েছে এটি কিন্তু খুবই নগণ্য বলতে হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে যে আমরা রাসেলস ভাইপারের আনাগোনা বাংলাদেশে দেখতে পাচ্ছি। রাসেলস ভাইপার বিপজ্জনক কোনো কিছু নাই, সুতরাং এটি সাবধানতা অবলম্বন করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর সাপ না মেরে সাপকে যদি আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সাপ কিন্তু আমাকে কামড়াবে না। তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় 7,000 মানুষের মৃত্যু হয়, এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু মাত্র 120 জন। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রান্তিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে সব সাপ আমাদের ক্ষতি করে না, আমাদের গোক্র, কেউটে, চন্দ্রবোড়া সহ কয়েক প্রজাতির সাপ আমাদের দংশন করে। আমরা যদি এর প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি মেনে চলি এবং সতর্ক থাকি তাহলে আমরা দংশনের শিকার হব না, এবং একান্তই যদি দুর্ভাগ্যবশত আমরা দংশনের শিকার হই দ্রুত আমরা নিকটবর্তী সরকারি হাসপাতালে যাব, যেখানে অ্যান্টিভেনম সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ডিজিটালের লক্ষ্য পূরণ করে স্মার্ট বাংলাদেশের পথে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2023-এর আসর। জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট 26 ক্যাটাগরিতে প্রদান করা হবে পুরস্কার। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারের আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2023।
এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃত হওয়ার কারণে এবারের আসরে 21টি ক্যাটাগরির পরিবর্তে 26টি ক্যাটাগরি রাখা হয়েছে। নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে বেস্ট ব্লগ ট্রাভেল ও লাইফস্টাইল কন্টেন্ট, বেস্ট ফুড রিভিউ অ্যান্ড রেসিপি কন্টেন্ট, বেস্ট এন্টারটেনমেন্ট, বেস্ট রিভিউ কন্টেন্ট, বেস্ট অ্যানিমেটর, বেস্ট অ্যানিমেটেড কন্টেন্ট, বেস্ট অনলাইন জার্নালিস্ট ও বেস্ট এআই কন্টেন্ট। তরুণদের হাত দিয়ে আমাদের ডিজিটাল অ্যাওয়ার্ড নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন আইসিটি ডিভিশন প্রেজেন্স ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস এর সফলতা নিয়ে কথা বলেন আয়োজকরা। এই জগৎটা অনেক বিস্তৃত হচ্ছে, প্রতিনিয়তই বড় হচ্ছে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মটার শাখা প্রশাখার প্রসার ঘটছে প্রতি মুহূর্তেই, এবং এই শাখা প্রশাখাগুলো এত ক্রিয়েটিভলি মানুষের সামনে আসছে। 3 বছরের মাথায় এসে লক্ষ্য করবেন যে 22টা ক্যাটাগরিতে আমরা পুরস্কার প্রবর্তন করে এই 4 বছরের মাথায় যেটা আমরা এখন দেবো আর কি 26টিতে এসে পৌঁছেছে। মানে এটা বাড়াতে হচ্ছে মানে বিষয়টা এরকম নয় যে আমরা জোর করে বাড়াচ্ছি, প্রয়োজনের তাগিদেই জিনিসটা বাড়ছে। আইসিটি বিভাগ গত 2 বছর হলে যুক্ত হয়েছি চ্যানেল আয়ের এই চমৎকার একটি স্মার্ট উদ্যোগের সাথে, এর জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত, এবং আমরা আগামী দিনেও চেষ্টা করব 41-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এভাবেই আস্তে আস্তে নতুন নতুন ক্ষেত্র যুক্ত করব। অগমেন্টেড রিয়েলিটি থেকে ভার্চুয়াল রিয়েলিটি, এবারে দেখলাম মিক্সড রিয়েলিটি। সো এই যে দুনিয়ার পরিবর্তনটা হচ্ছে সেখানে আমরা শুধু খাপ খাওয়াব না, আমরা বাংলাদেশের থেকে নেতৃত্ব দেব। জুরি বোর্ডের সদস্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমান বলেন, এই একটি পুরস্কার যেটি কোনো তর্ক বা বিতর্ক নেই। আমরা হয়তো প্রান্তে নানা জায়গা থেকে আমরা এই সমস্ত কন্টেন্টগুলো পাঠিয়ে দেব গোপনে, কিন্তু এখন প্রচার হয়ে গেল যে জুরি বোর্ডে কারা থাকছে বা কারা কে করছে, সেটাও থাকবে না। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে www.channelai.com/cdma ওয়েবসাইটে কন্টেন্টগুলো জমা দিতে হবে। নীল হুরে জাহানের উপস্থাপনায় আইসিটি ডিভিশন ও চ্যানেল আই এর তত্ত্বাবধানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেস্ট কন্টেন্টগুলোকে পুরস্কার দেওয়া হবে আগামী 8 নভেম্বর। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে বাসভবনের ছাদে উৎপাদন হচ্ছে বিভিন্ন গাছের চারা। অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বাণিজ্যিক উদ্যোগ নিয়েছেন দেশি বিদেশি অর্নামেন্টাল প্ল্যান্টের চারা উৎপাদনে। শায়েক সিরাজের ছাদকৃষি রিপোর্ট। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসাকে পুঁজি করে অবসর সময় কাটানোর উদ্যোগ হিসেবে ছাদকৃষি বেছে নেন ঢাকার মিরপুর DYHS-এর অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা জামশেদ আলী ও তার স্ত্রী নীলুফার আলী। এখন উদ্ভিদ আর ফল ফসলকে ঘিরে তাদের জীবন হয়ে উঠেছে অনেকটা পরিপূর্ণ। এগুলো তো সবই সাকুলেন্ট। জি, এগুলো পাতা থেকে বড় হয়ে এগুলো সাকুলেন্ট। এটা হাওয়ার্থিয়া বলে এটাকে, স্যার এগুলো হাওয়ার্থিয়া, বাট ওই গ্রুপের ইয়ার। আচ্ছা, ওই গ্রুপের সাকুলেন্ট গ্রুপের আর এগুলো সাকুলেন্ট। দিস অল সাকুলেন্ট। এগুলো তো সবই সাকুলেন্ট, সবই সাকুলেন্ট। জি, এগুলো এখন আর কি একটু আবর্জনার মতো মনে হচ্ছে, এখন হলো অক্সিজেন জন্য ওরকম হয়ে আছে। আর বিভিন্ন ফসলের সমৃদ্ধ উদ্যোগটির উল্লেখযোগ্য দিক হচ্ছে বাণিজ্যিক ভাবে চারা উৎপাদন। আপনার এটাকে দেখে তো আমার কাছে মনে হলো যে এটা ছাদ কৃষি না বলে যদি আমি ছাদ নার্সারি বলি তাহলে অনেক বেশি যুক্তিযুক্ত। আমিও ছাদ নার্সারি বলি, কারণ আমার শখ একটা গাছ থেকে দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এভাবে গাছ বাড়ানো। তো সেই হিসাবে এটাকে নার্সারি বলা যায়। আমার একই ধরনের গাছ, শতাধিক গাছও আছে একই ধরনের। এই উদ্যোগ নিয়ে আরো বড় পরিসরের স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা দম্পতি। এটিকে ছাদ কৃষি না বলে ছাদ নার্সারি বলা যেতে পারে। গাছের প্রতি ভালোবাসা থেকেই প্রায় 100 প্রজাতির সাকুলেন্ট দিয়ে তাদের এই বাণিজ্যিক কারবার, যেটি অন্যান্য ছাত্র কৃষকের জন্য হতে পারে অনুকরণীয় একটি বিষয়। ঢাকার মিরপুরের DYHS-এর জামশেদ আলী এবং নীলুফার আলী দম্পতির ছাত্র কৃষি থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে।
বিপন্ন ও বিরল বন্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। পাহাড়ে ঘেরা আর সবুজ শ্যামল প্রকৃতির মেলবন্ধনে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। অভয়ারণ্যের কারণে টিকে রয়েছে চিরসবুজ বনের অংশগুলো। তবে মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্যে ভরপুর হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এ নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পাহাড়ি চিরসবুজ বন, চোখ মঞ্জুরানো ছায়া সুনিবিড় প্রকৃতি আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডার পার্বত্য চট্টগ্রাম। শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তরে হাজারীখিল, রাঙাপানি আর হারোয়াল ছড়ি নিয়ে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। 200-এর বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায় এই বনে। আছে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া, মৌটুসি সহ রং বেরঙের পাখি। গাছে গাছে লাফিয়ে বেড়ানো কিংবা ডাকাডাকিতে প্রকৃতিকে জীবন্ত করে তোলে কাঠবিড়ালি, বানর ও হনুমানের দল। লালচোখা ব্যাঙ, ঝিঝি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙের বসবাস এখানে। গিরগিটি, তক্ষক ও সাপের পাশাপাশি বনছাগল, চিতা বিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ এই বনে। রং বেরঙের প্রজাপতি বর্ণিল করেছে বনের প্রকৃতি। উদ্ভিদ বৈচিত্র্যেও সমৃদ্ধ এই অভয়ারণ্য। রয়েছে গর্জন, সেগুন, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। তবে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ ও পর্যটকদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে হুমকিতে হাজারীখিল অভয়ারণ্য। আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, নিশ্চিত হবে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের 14 মৃত্যুবার্ষিকী আজ। শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও আমৃত্য সাধারণ সম্পাদক শফিউর রহমান শুদ্ধ সঙ্গীত চর্চা ও প্রসারে নিজেকে উৎসর্গ করেছেন। দেশব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত ছড়িয়ে দিতে 36 বছর নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। এদেশে উচ্চাঙ্গ সঙ্গীতের ভিত্তিভূমি তৈরি করেছেন শফিউর রহমান। 2011 সালের 27 জুন মারা যান সঙ্গীতপ্রেমী এই মানুষটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীর উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু নতুন জাতের সয়াবিন চাষ করেছেন চাষিরা। এবছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে যমুনার তীব্র ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসত ভিটাসহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই অন্যত্র সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে খেলার